মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার সভাগৃহে বর্ধমান পুরসভার জঞ্জাল ও নিকাশি বিভাগের এমসিআইসি প্রদীপ রহমানের উদ্যোগে বিভাগের কর্মীদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমসিআইসি প্রদীপ রহমান জানান, বর্ধমান শহরকে জঞ্জাল মুক্ত করতে এবং নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ করতে শহরকে আবর্জনা মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাটে আবর্জনা ফেলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের বাইরে কেউ যদি ভ্যাটে আবর্জনা ফেলে, তার জন্য নজরদারি চালানোর জন্য সিসিটিভি বসানো শুরু হয়েছে। আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটিতে একটা মিটিং করলাম, 35 টা ওয়ার্ডে সুপারভাইজার রোড সহকারী মিটিং করলাম। মিটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রত্যেকটি ওয়ার্ডে যেন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো হয়, ডেঙ্গুর স্প্রে যেন প্রত্যেকটি ওয়ার্ডে করা হয় এবং ভ্যাটগুলো যেন ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা বর্ধমান শহর থেকে ভ্যাট সরিয়ে, ভ্যাট তো আমরা অনেক কটা ভ্যাট আমরা সরিয়ে দিয়েছি এবং আমরা তেঁতুলতলা ভ্যাটে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। মানুষকে বোঝাতে চাইছি যে যেখানে সেখানে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা আবর্জনা ফেলুন। বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার সকলেরই। আসুন একসঙ্গে আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটি সহযোগিতা করি এবং বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি বর্ধমান শহরকে পুরোপুরি জঞ্জালমুক্ত করা, এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। সেই উদ্দেশ্যেই আজকে আমরা 35 ওয়ার্ডের রোড সরকার সহযোগিতা নিয়ে আমরা মিটিং করলাম। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।